আমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে রেডি বলে লেখা চলে এসছে তো এবার আমরা কি করব এটাকে ক্লোজ করে দেব এবং বত্রিশ জিবি যে মেমোরি কার্ডের মধ্যে ডিডি ইমেজ ফাইলটা তৈরি হয়েছে যেটার মাধ্যমে মোবাইলটা কিন্তু বুটমুটে চলে আসবে মানে এই এই মেমোরি কার্ডটাকে এবার কি করতে হবে ফোনের মেমোরি স্লটের মধ্যে দিয়ে মোবাইলটার ভিতরে কানেক্ট করতে হবে কানেক্ট করার পর নর্মালি ইউএসবি কেবল বা চার্জিং কেবলও যদি আমরা গুঝি সাথে সাথে মোবাইলটা ফাস্ট বুট মোডে চলে আসবে বা ফোনটাকে অন অফ সুইচ চিপলেও ফাস্ট বুট মোডে চলে আসবে মানে যতক্ষণ মেমরি কার্ডটা মোবাইল ফোনের মধ্যে কানেক্ট করা থাকবে ফাস্ট বুট মোড কিন্তু ফোনে চলে আসবে অটোমেটিক্যালি কেননা এটা একটা বুট বুটেবেল ফাইল দেওয়া হয়েছে যার ফলে মোবাইলটা ফাস্ট বুড মোডে কিন্তু চলে আসবে এবার ফাস্ট বুট মোডে চলে আসলেই আমরা ইজিলি ফ্ল্যাশ করে দিতে পারবো আমাদের যেই মোটরওয়ালার ফ্ল্যাশিং টুল আছে মোটরওয়ালার অটো ফ্ল্যাশ টুল সেটার মাধ্যমে ফার্ময়ার ফ্ল্যাশ ফাইল সিলেক্ট করে কিন্তু আমরা ইজি ফ্ল্যাশ করে মোবাইলটাকে নর্মাল মোড়ে নিয়ে চলে আসতে পারবো এই হচ্ছে আমাদের সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আমরা বুট কিন্তু অনায়াসে রিপেয়ার করে ফেলতে পারবো খুব সহজ পদ্ধতিতে